নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই মুহূর্তে বিভিন্ন দুর্নীতির দায়ে জড়িত, একের পর এক হ্যাভিওয়েট নেতা জেলে যাচ্ছে, প্রতিনিয়ত কারো না কারো নাম সামনে আসছে। এবার শুধু বাকি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের দুজনের নাম আসলেই তৃণমূল কংগ্রেস শেষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে কূটনীতি পথে পরিবর্তন করতে বেশি সময় নেন না। আপনাদের মনে রাখতে হবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন তখন সিপিআইএম এর বিরোধী করেই ক্ষমতায় এসেছিলেন। এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় খারাপ, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিজেপির দুর্নাম হওয়া উচিত বা বিজেপির সঙ্গে লাগা উচিত। কিন্তু হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, যে সিপিআইএম এর একটি বিধায়কও নেই, তাদের পিছনে হঠাৎ লাগতে গেলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলছে সিপিআইএম প্রচুর দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাদেরকে ধরা হবে। মানে পরিষ্কার যে সিপিআইএম এর উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, এবার সেই সিপিআইএম এর উপর ভরসা করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে। মানে বুঝতে পারছেন, 34 বছর বামফ্রন্ট ছিল, তার যে দোষ ত্রুটি সেগুলো তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকতে চাইছে। এখন একটু ভালো করে লক্ষ্য করবেন পশ্চিমবাংলার রাজনীতি সিপিআইএম ভার্সেস তৃণমূল হতে চলেছে। এবার টিকে থাকতে গেলে আবার সিপিআইএম এর পেছনেই লাগতে হবে, কারণ বিজেপি তো রাজ্যে ক্ষমতায় ছিল না, তাই বিজেপির নামে দুর্নাম করে লাভ নেই। তো এবার সিপিআইএম এর বিরুদ্ধে দুর্নাম করে আবার ক্ষমতায় টিকে থাকতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাঙালি এখন কতটা এইসব বিষয় বুঝতে পারছে সেটা বাঙালির ওপর। কিন্তু বাঙালি তো ভোটের সময় মদ মাংস জিয়ারেই খুশি, কি আর করবে। জয় হিন্দ।